পাখি আমি প্রথম মেয়ে দেখলাম জানো তো, তার হাজবেন্ডটাকে আই লাভ ইউ লিখছে আর তার মুখ এরকম বেজার হয়ে রয়েছে। মুখটা কি বেজার হবে না অনুদি? একটা কথা ভেবে দেখো, আই লাভ ইউ এতে আমার কি হবে লাভ? আমার তো লক্ষ্য এটা নয়, আমার আসল লক্ষ্য হচ্ছে অরণ্য বাবুকে খুঁজে বার করা। তার জন্য লাগবে সূত্র, ক্লু, আর ক্লু আই লাভ ইউ নয়। পাখি, আচ্ছা এই এই আই লাভ ইউর মধ্যে কোনো ক্লু লুকিয়ে নেই তো? হ্যাঁ, কি বলছো কি? আই লাভ ইউর মধ্যে ক্লু? দেখি দেখি দেখি, ভাই তোমাকে আই লাভ ইউ বলার সময় কোনো স্পেশাল কিছু বলে না? বা স্পেশাল ভাবে আই লাভ ইউ বলে না? স্পেশাল ভাবে আই লাভ ইউ ভাবতে হচ্ছে। মানে আই লাভ ইউ বলার সময় ভাই কোনো মানে রোমান্টিক ভাবে অন্য রকম ভাবে? রোমান্টিক অনুদি, তুমি তুমি কি বলছো? তুমি কার সম্পর্কে কথা বলছো? অরণ্যবাবু? অরণ্যবাবু কিনা রোমান্টিক? অরণ্যবাবু আই লাভ ইউ একটা সামান্য আই লাভ ইউ বলতে গেলে 24 বার হেঁচকি তোলে, তিনি আবার কি স্পেশাল ভাবে আমাকে আই লাভ ইউ বলবে বলো তো? আমি আমি কিছু বুঝতে পারছি না, আমাকে ভাবতে দাও কি করবো আমি, কি করবো? তাহলে এবার কি হবে? আমরা এবার কোথা থেকে পাবো, কি করে ভাইকে খুঁজে পাবো বলো তো? অনুদি আই লাভ ইউ, আই লাভ ইউ টু। অনুদি আই লাভ ইউ, আমি এটার ব্যাপারে কথা বলছি। আই লাভ ইউ, আই লাভ ইউ তুমি বুঝতে পারছো না? শোনো, আই লাভ ইউ মানে হচ্ছে অরণ্যবাবু আমাকে যেখানে আই লাভ ইউ বলেছিলেন কোথাও সেই জায়গাটার কথা এখানে লেখা নেই তো? মানে উনি হয়তো এটাই বোঝাতে চাইছেন। তাই হবে, তাই হবে, চলো চলো তাহলে আমরা সেই জায়গায় যাই। চলো চলো চলো, কেন উনি এত একটা কঠিন সূত্র দিয়ে ভেবেছেন আমরা হয়তো কিছু বুঝতেই পারবো না, আমরা কখনো ক্লুটাকে খুঁজেই পাবো? এটাই তো ভুল করছেন উনি, উনি জানেন না যে আমরা কতটা চালাক। এইবারে আমাদের কাজ হলো শুধু চুপচাপ বসে থাকা আর ওনার আগামী পদক্ষেপের জন্য অপেক্ষা করা।